Bye. চলে এসেছিস? হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমাদের প্রথম ভিডিও নিয়ে। আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছি, এটাকে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় বলা হয়। আমি যেখানে দাঁড়িয়েছি এর ঠিক পিছনে রয়েছে আমাদের প্রশাসনিক ভবন। তো আজকে আমরা পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘুরে ঘুরে দেখবো। আমি আসিফুল হাসান এবং আমার সঙ্গে রয়েছে ফাহিম ফয়সাল নিরাম। তো চলুন একটু ঘুরে দেখা যাক। প্রশাসনিক ভবনের বাম দিকে ঠিক একটু পিছনে লাইব্রেরি বিল্ডিং, প্রায় 3 লক্ষের কাছাকাছি বইয়ের সংগ্রহ এখানে, যা এটাকে দেশের অন্যতম বৃহত্তম প্রাতিষ্ঠানিক গ্রন্থাগারের মর্যাদা দিয়েছে। এর 3 তলায় রয়েছে সাময়িকী, পত্রপত্রিকা ও গ্রন্থাগার প্রশাসকের কার্যালয়, আর 2 তলায় রয়েছে ক্যাটালগ ক্যাবিনেট, যেখানে গ্রন্থাগারের নাম অনুসারে বই সাজানো হয়েছে। আর নিচের তলায় প্রায় সম্পূর্ণটা জুড়ে বইয়ের কপি ও পুরনো পত্রপত্রিকা সংরক্ষিত। দাঁড়িয়েছি ফুড সায়েন্স বিল্ডিংয়ের সামনে, যদিও এটা এটার পুরাতন নাম, এটার বর্তমান নাম হচ্ছে। আচ্ছা, সবগুলো বিল্ডিংয়ের মধ্যে যদি একটা বিল্ডিংয়ের নাম বলতে হয় তাহলে সেটা হচ্ছে ফুড সায়েন্স বিল্ডিং। বিশ্ববিদ্যালয়ের যে ICT সেন্টারটা রয়েছে সেটা এই বিল্ডিংয়েই অবস্থিত। আর এখানে যেসব ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে CSE, MSE, IC, ফার্মেসি, অ্যাপ্লাইড ম্যাথ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স। সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে যে হাই স্পিড ওয়াইফাই কানেকশন, যার অধিকাংশ যা হচ্ছে CSE ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ঠিক পেছনে থার্ড সায়েন্স বিল্ডিং অবস্থিত। স্যার জগদীশ চন্দ্র বসু, যিনি একজন বাঙালি পদার্থবিদ ও উদ্ভিদবিদ, যার নাম অনুসারে এই ভবনের বর্তমান নামকরণ করা হয়েছে। ক্যাম্পাসের সব থেকে পুরনো কিছু ডিপার্টমেন্টের অবস্থান এখানে, তার মধ্যে জিওগ্রাফি অন্যতম। এছাড়াও জুওলজি, বোটানি, স্ট্যাটিস্টিক্স, পপুলেশন সায়েন্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোও এই ভবনে অবস্থিত। রাজশাহী ইউনিভার্সিটির সব থেকে পুরনো কিছু ভবনের মধ্যে এটি একটি, যার নামকরণ করা হয়েছে ডক্টর মোহাম্মদ কুদরতি খোদা এর নাম অনুসারে, যিনি ছিলেন একজন
বাংলাদেশের রসায়ন ও শিক্ষাবিদ। শিক্ষায় অবদানের জন্য তাকে 1976 সালে 21 পদকে ভূষিত করা হয়। এই ভবনে যেসব ডিপার্টমেন্টগুলোর ঠিকানা সেগুলো হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, সাইকোলজি, জিওলজি এবং বায়োকেমিস্ট্রি। সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী। তিনি আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন। তারই নাম অনুসারে এই ফার্স্ট সায়েন্স বিল্ডিংয়ের বর্তমান নামকরণ করা হয়েছে। এখানে ট্রিপলি এবং ফিজিক্স ডিপার্টমেন্ট ছাড়াও রয়েছে ICE ডিপার্টমেন্টের বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম। সারা বছর এখানে ক্রিকেট, ফুটবল ছাড়াও আরও অন্যান্য ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যেসব বর্ধন অনুষ্ঠান রয়েছে, যেমন হচ্ছে কনভোকেশন, তার প্রাণকেন্দ্রেও এই আছে বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম। I'll sing you a true song of Billy the Kid. I'll sing of some desperate deeds that he did. Way out in New Mexico, long, long ago, when a man's only chance was his old 44. When Billy the Kid was a very young lad, in old Silver City, he went to the bad. Way out in the West with a gun in his hand, at the age of 12 years he did kill his first man. ইসমাইল হোসেন সিরাজি, যিনি বাংলা সাহিত্যের প্রথম দিকের মুসলমান লেখকদের একজন এবং অন্যতম। বাংলা সাহিত্যে তার অবদান অপরিসীম। ফোকলোর, অ্যান্থ্রোপোলজি, লিটারেচার, মিউজিক, পলিটিক্যাল সায়েন্স, ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এবং শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অবস্থান এই ভবনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্যের নাম অনুযায়ী এই ভবনের নাম। ভবনের নিচতলায় সোশ্যাল ওয়েলফেয়ার, দোতলায় ইকোনমিক্স, ফিলসফি, সোশ্যালজি ডিপার্টমেন্টের অবস্থান। বিশিষ্ট ভাষাবিদ ও দার্শনিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ছিলেন 1955 থেকে 1958 সাল পর্যন্ত, যার নাম অনুসারে এই ভবনের নামকরণ করা হয়েছে। বাংলা, ইংলিশ, হিস্ট্রি, ইসলামিক স্টাডিজ সহ আর্টস ফিল্ডের কিছু অংশ রয়েছে এই ভবনে। Oh,
ওয়াকিটাকি চত্বরের ঠিক পাশেই এই ভবনের অবস্থান। এখানে যেসব ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, লাইব্রেরি ম্যানেজমেন্ট, ফিনান্স, জার্নালিজম এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা ঐতিহ্যবাহী বিভাগ রয়েছে এই ভবনে, সেটি হচ্ছে ল। I'm going under in this time, I fear there's no one to save me. This all or nothing really got away, you're driving me crazy. I need somebody to hear, somebody to know, somebody to have, somebody to hold. It's easy to say, but it's never the same. I guess I kinda like the way you numbed all the pain. Now the day bleeds into nightfall, and you're not here to get me through it all. I let my guard down, and then you pulled the rug. I was getting kinda used to being someone you loved. I'm going under in this time, I fear there's no one to turn to. This all or nothing way of loving, gonna be sleeping without you. Now I need somebody to know, somebody to hear, somebody to have, just to know how it feels. It's easy to say, but it's never the same. I guess I kinda like the way you helped me escape. Now the day bleeds into nightfall, and you're not here to get me through it all. I let my guard down, and then you pulled the rug. I was getting kinda used to being someone you loved. And I tend to close my eyes when it hurts. Sometimes I fall into your arms. I'll be safe in your sound till I come back around. For now the day bleeds into nightfall, and you're not here to get me through it all. I let my guard down, and then you pulled the rug. I was getting kinda used to being someone you love. But now the day bleeds into nightfall, and you're not here to get me through it all. I let my guard down, and then you pulled the rug. I was getting kinda used to being someone you love. To let my guard down, and then you pulled the rug. I was getting kinda used to being someone you loved.